মান্নাতের ব্যালকনিতে আচমকাই দর্শন দিলেন শাহরুখ খান। পাঠানের সোয়াগ দেখে হাঁ ভক্তরা। পাঠানের পাশে ফ্লপ ছবির তকমা লাগবে না, এটাই এখন শাহরুখ খানের সবচেয়ে বড় মান্নাত। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। আগামী 25শে জানুয়ারি বক্স অফিসে হাজির হচ্ছে পাঠান। দীর্ঘ 4 বছরের বনবাস শেষ করে ফের রুপলি পর্দায় কিং খান। শাহরুখ ভক্তরা মুখিয়ে রয়েছে তাদের প্রিয় তারকাকে অ্যাকশন প্যাক অবতারে দেখতে। অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে ইতিমধ্যে রেকর্ড করেছে পাঠান। এর মাঝেই রবিবাসীয় সন্ধ্যায় ফ্যানেদের চমকে দিলেন শাহরুখ খান। শাহরুখ খানের বাংলোর বাইরে কম বেশি ভিড় প্রতিদিনই চোখে পড়ে। শাহরুখ শহরে থাকলে তার এক ঝলক পেতে মুখিয়ে থাকে তার অনুরাগীরা। তবে পাঠান মুক্তির ঠিক আগের রবিবার এই ভিড়ের পরিমাণটা ছিল একটু বেশি। আর সকলকে চমকে দিয়ে আচমকা মান্নাতের ব্যালকনিতে হাজির শাহরুখ খান। তার সোয়াগ দেখে তার ফ্যানেরা হাঁ হয়ে গিয়েছিলেন। এদিন শাহরুখ খানের একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিও, যেখানে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে বাদশাকে। ব্যালকনির ওপরে পা রেখে ভালোবাসার বিনিময় করেছেন শাহরুখ। তার পরনে ব্লু ডেনিম আর ঘন সবুজ শার্ট। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি সেই মুহূর্তের ভিডিও শেয়ার করে লেখেন, হ্যাপি সানডে, পাঠানের প্রতি ভালোবাসা। এই ভিডিও দেখে তার ফ্যানেরা তার কমেন্ট বক্সে ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। একজন লিখেছেন, আজ রবিবার নয়, এটা শাহরুখের বার। ইতিমধ্যেই দেশের অন্যতম বড় সিনেমা চেনগুলিতে পাঠানের প্রথম দিনের 3 লক্ষাধিক টিকিট আগাম বিক্রি হয়ে গিয়েছে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 14 কোটি টিকিট বিক্রি হয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবির, যার মধ্যে 1.79 কোটি টিকিট বিকিয়েছে দিল্লি NCR-এ। 2 নম্বরে রয়েছে মুম্বাইয়ে 1.74 কোটি টাকা। ট্রেড এক্সপার্টদের মতে প্রথম দিনে 35 থেকে 40 কোটি টাকা সংগ্রহের জন্য প্রস্তুত পাঠান। প্রথম 3 দিনেই 100 কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে পাঠান। শুক্রবারের বদলে একদিন আগেই মুক্তি পাচ্ছে এই ছবি, তাই প্রথম সপ্তাহান্তের কালেকশন হবে 150 কোটির আশেপাশে। সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে শাহরুখ দীপিকা ছাড়াও দেখা মিলবে ভিলেন জন আব্রাহামের। শাহরুখ খানকে এই ছবিতে দেখা যাবে গুপ্তচরের ভূমিকায়, সন্ত্রাসবাদী চরিত্রে রয়েছেন জন। ট্রেলারে 57 বছর বয়সী শাহরুখের সুঠাম দেহ চমকে দিয়েছে তার ফ্যানেদের। রুপলি পর্দায় শাহরুখ বনাম জন দৌড়াত দেখতে অপেক্ষা বৃহস্পতিবারের। তাই আপাতত কুর্সি কি পেটি বাদলো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়।